নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিরামিষ চাল কুমড়োর একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 25 গ্রামের মতো বড়ি নিয়েছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। দিয়ে দিলাম তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, সামান্য গোটা জিরি। ছোট ছোট করে কেটে নেওয়া আলু, আলুটা প্রায় 250 গ্রামের মতো নিয়েছি। ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিচ্ছি। আদা গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন, আমি এখানে আদাটা গ্রেট করে দিলাম। গ্রেট করা আদাটা আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 স্পুন মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি একই রকম শেপ করে কাটা চাল কুমড়ো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে আলুর সাথে চাল কুমড়ো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। যে কোনো তরকারি ভালো করে কষালে তবেই কিন্তু তার একটা আলাদা টেস্ট হয়, তাই ভালো করে কষাতে হবে। টমেটো গুলো কেটে কেটে দিচ্ছি। ভালো করে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি জল, জলটাও নিজেদের আন্দাজ মতো। আমি এখানে 2 থেকে 2.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। বড়িগুলো অ্যাড করে দিলাম, একটা চাপা দিয়ে দেব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ফিরে এলাম, এখনো অনেকটা সময় হতে দিতে হবে। আবারও চাপা দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে,
সময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দিচ্ছি। দুটো লঙ্কা তুলে রেখেছিলাম আমি, যেহেতু আমি বেশি ঝাল পছন্দ করি না, লঙ্কাগুলো ঘেঁটে গেলে ঝাল হতে পারে সেই জন্যে। দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ চাল কুমড়োর তরকারি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।